গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর দেখো, সকাল সকাল উঠে কাজকর্ম, বাসি কাজকর্ম সব সেরে আমি উনানে জাল দিতে বসে গেছি, ভাত বসিয়েছি, ভাতটা করে নেব আর দুটো তরকারি করব। কি বলো তো, পুকুর কাট তাড়াতাড়ি করে রান্না করছে, এই কারণেই পুকুর কাটার জন্য লোক আসছে। তো তারা বলেছে সকাল সকাল রান্না করে নিতে, কারণ অনেক কাজকর্ম আছে, বাগানের জিনিসপত্র পরিষ্কার করা, জিনিসপত্র কিছুই না, গাছপালা পরিষ্কার করা। দেখো, পুকুর কাটার লোকজন তারপরে চলেও এলো, কিছুটা কাটাও হয়ে গেছে। একদম ভোর 5:30 সময় ওরা কাজ শুরু করেছে, যেহেতু প্রথম দিন একটু গোছানো এলোমেলো ছিল, সেই জন্য সেই সময় ক্লিপগুলো আমি ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ অত ভোরবেলা আমি উঠে পারিনি। আমি উঠেছি তখন ওরা আসার ঠিক 5-7 মিনিট পরে, তারপরে ওরা কাজ শুরু করেছে আর আমি এই কাজ সে কাজে ব্যস্ত হয়ে পড়েছি বলে আর দেখাতে পারলাম না। তবে দেখো, এই যে পেছন থেকে মাটি দেওয়া শুরু করেছে বিষ্ণু মামা, তবে একদম মানে এই যে ঘরটা শুরু হয়েছে তার ঠিক পেছন থেকে অনেকটা নিচু বাড়িতে বৃষ্টি হলে প্রচণ্ড জল জমে, তো সেই জন্য পুকুরটাও কাটা হবে আর সেই মাটিটা কাজেও লেগে যাবে, বাড়ির ভিতটা উঁচু হবে, সেই জন্যে এই মাটিটা দেওয়া। পরপর 3 বছর জল শোকানো হয়েছে আর বৃষ্টিতে আবার জল ভরে গেছে, মাটি কাটানোই হয়নি। তো এবার তো যেন বৃষ্টিটা অনেক মানে আগে আগেই হয়ে গেছে, এখনও বৃষ্টি হচ্ছে না, সেই জন্য তাড়াতাড়ি করে আর কি পুকুর কাটানো। মাটি এখনও নরম আছে, তবু এখন থেকে না কাটালে আবার ঝপ করে যদি বৃষ্টি চলে আসে তখন আর মানে আবার জল জমে যাবে, সে আবার পুকুর শুকাতে হবে, তারপরে আবার কাটাতে হবে। সেই কারণে এই সুযোগ হাতছাড়া করলে আর পাওয়া যাবে না মনে করে পুকুরটা কাটানো শুরু হয়ে গেছে। এবার পেছন থেকে অনেক ছোটো ছোটো কলা গাছ ছিল, সেগুলো দেখো কেটে এই যে ফেলে রাখা রয়েছে, পরপর সেগুলো পরিষ্কার করা হচ্ছে আর মাটি ফেলা মানে ওরা ফেলছে। এবার সেই মাটি এইদিকে আমি বাসি কাজ সেরে ভাতটা বসিয়ে দিয়েছি রান্না বান্না করে। ওরা অবশ্য ভাত খাবে না, বাড়ি থেকে মানে বাড়ির লোক পান্তা ভাত দিয়ে যায়, কারণ ওরা যেহেতু এই মাটির কাজ করে খুব কষ্ট হয়, গরম লাগে, সেই জন্য ওরা গরম ভাত সকালবেলা খায় না বা রুটি টুটি খায় না, কারণ শরীর মানে জল ঢালা ভাত খেলে পেটটা ঠান্ডা থাকে, সেই কারণেই এই জল ঢালা ভাত খায়। তো টিফিন টাইম হয় ওদের 8:30-8:30 সময় ভাত খেয়ে নেয়, তারপরে আবার কিছুক্ষণ কাজ করে কাজ ছাড়ে। তো আমি ভাতটা হয়ে গেছে, এবার আমি চা করেছি, কিন্তু একটাই সমস্যা, চায়ে ছাঁকনি খুঁজে পেতে পেতে মানে দেরি হয়ে গেল, চায়ের জলটা কমে গেছে আর চিনিটা বেশি হয়ে গেছে। তো আমি বললাম তো প্রথম দিন আর কি করা যাবে, একটু শরবত মনে করে খেয়ে নাও। তাই সব হাসাহাসি করছে, আমার শাশুড়ি পেছনে দাঁড়িয়ে আছে, সেও দেখো তার কী অবস্থা, কাজ করতে করতে তার অবস্থা কাহিল হয়ে পড়েছে। সে ভাত খেয়ে নেওয়ার জন্য বললাম, আমি হাতে সাবান দেওয়ার জন্য সে সাবানটা নিয়ে দাঁড়িয়ে আছে আর কথা বলছে যে পুকুরে নাকি একটা জিনিসের খাদ পেয়েছে, কী জিনিস সেটা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কী জিনিসটা মানে পরে পাওয়া গেল। তো দেখো, এটা জল মানে পাশেই পুকুর আছে আমার জেঠুদের, সেই জল চুঁয়ে চুঁয়ে এসেছে, এই ছোট্ট একটা নালা মতো কেটে দেওয়া হয়েছে, জলগুলো জমছে আর মগ দিয়ে কাটিয়ে কাটিয়ে সে জলগুলো তোলা হচ্ছে আর একটু করে মাটি কাটা হচ্ছে। নাহলে এই দেখো জলটা জমেছে, এরা জলটা জমার পরে এরা বালতি দিয়ে কাটিয়ে কাটিয়ে মগে করে কাটিয়ে কাটিয়ে জলটা তুলে দেওয়া হচ্ছে, মানে শুকনো হচ্ছে আর একদিকে মাটি কাটা হচ্ছে। আর এই ঝুড়িগুলো এরা মাটি কাটছে, মাটি কেটে কেটে দিচ্ছে, দুপাশে হ্যান্ডেল দেওয়া যাতে ধরতে সুবিধা হয়, মানে তুলতে সুবিধা হয় আর ফেলতে সুবিধা হয়। একটা ছোটো কুমড়ো গাছ হয়েছে, কুমড়ো গাছে এবার একটা ছোটো কুমড়োও এসছে, কিন্তু মাটি দেওয়ার চক্করে হয়তো এই গাছটাও মানে কী হয় জানি না, আমার শাশুড়ি তো বলছে যে গাছটাকে ঘুরিয়ে পাশে দিয়ে মাটি দিয়ে বা তার উপরে দিয়ে দিতে, কারণ গাছটায় যেহেতু ফল এসছে মেরে দেওয়াটা ঠিক হবে না। তো সেই জন্য আর ওইটা ওইভাবেই আছে। এবার দেখো, যে খাদের কথা তোমাদের বলছিলাম, সেই খাদটা পেয়েছে, কিন্তু খাদটা এতটাই বড় যে চট করে সেটা আর কি কিসের খাদ বোঝা যাচ্ছে না। তো সেই জন্য মাটি কাটা হচ্ছে আর মানে সবাই বলাবলি করছে, ঠিক আছে কাটতে থাকি, তারপরে দেখা যাবে যে কিসের খাদ ওটা। আর দেখো, কোদালে বারবার করে ওরা ছাই মাখিয়ে নিচ্ছে, আমি এটা জানতাম না যে কোদালে মানে ছাই, পুকুর কাটতে ছাই লাগে, তো ভাবলাম কেন লাগে, তো স্লিপ হয়ে যায় সেই জন্য। দেখো খাদের থেকে কী বেরোলো, আমরা তো ওরা প্রথমে চিৎকার করেছে, পা কেটে গেলো পা কেটে গেলো ইয়ার্কি মেরে, তারপরে দেখলাম না পা কেটে যায়নি, এটা কী বলো তো তোমরা
তো বুঝতে পারছো এটা কি সাপের মতো দেখতে, না পুরো জল ধরা সাপের মতো? আমার ছেলে মেয়ে তো দৌড়ে ঘরে ঢুকে গেছে ভয়ে, বলে সাপ পেয়েছে সাপ। পরে আমি পুকুরে ছিলাম, পরে এসে দেখলাম যে ওটা সাপ না, ওটা একটা কুচে মাছ, কি বিশাল বড় একটা কুচে মাছ। কিন্তু কোদালের কোপটা এমনভাবে লেগেছে মাছ বরাবর কেটে গেছে, আর রক্ত তো দেখলেই মানে একদম সেই পিচকারির মতো সে রক্তটা বেরিয়ে গেল, দেখেছো? পুরো কেটে একটুখানি চামড়া ঝুলে আছে, তাও কতটা শক্তি, এখনও বেঁচে আছে, ছটপট ছটপট করছে। আর আমার শাশুড়ি বলছে ওটা থাক ওখানে, ছাই মাখা হোক, গায়ের যে স্লিপটা ওটা একটু কমবে। দেখো কিচ্ছু নেই, মানে পুরোটাই কেটে গেছে, তবুও কি শক্তি, এখনও লেজও নাড়ছে, মাথাও নাড়ছে, জাস্ট চামড়া একটুখানি লেগে রয়েছে। বললাম না, এই সুযোগ, এই সময় একটু ভিডিওটা করেই নি, মানে বুঝতে পারিনি হঠাৎ করে যে বেরিয়ে যাবে কুচে মাছটা। তো কুচে মাছ আমি খাই আর তোমাদের দাদাও খায়, কিন্তু ছেলে মেয়ে কোনো সময় খায়নি, মেয়েকে খাইয়েছি অনেক ছোটোবেলায়, তখন খাইয়েছি, মেয়ে তখন অত বুঝতেও না, কিন্তু এখন খাবে কি না জানি না, দেখেই তো সাপ সাপ করে ভয় পালাচ্ছে। তো সেই জন্য এই যে এখানে ফেলে রাখা রয়েছে, দেখো চোখে ধুলো পড়েছে, দেখতে পাচ্ছে না তো, মাছটা কাটা ধোয়া হয়ে গেল, রান্নাও হয়ে গেল, এই যে এরকম দেখতে হয়েছে খেয়ে। কিন্তু এই মাছটা খেতেও ভালো, ভাত বেড়ে নিয়েছি, এবার খাবো, খেয়ে তারপরে দুপুরবেলা ঘুম দেবো, আবার সন্ধ্যেবেলা রান্নাবান্না তো রয়েছে। তো তোমরা যারা যারা কুচে মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও যে কারা পছন্দ করো আর কীভাবে এটাকে খাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই দেখো আর লাইক কমেন্ট করতে ভুলো না। পরে কথা হবে অন্য কোনো ভিডিওতে। খাওয়া দাওয়ার পর্ব চলছে, সবার ভাত বেড়ে নিয়েছি।